তবে এইটা সম্পর্কে একটু বলবেন, এইটা মানে এইটা ধরেন যে 75,000 চাচ্ছেন। আচ্ছা, এইটাতে কেমন মাংস হতে পারে আর কি? এটা ধরেন যে 2.5 মন হলে কিন্তু আপনার এটা কিনতে পারবেন। এইটাতে কতটুকু মানে মাংস হতে পারে একটু আইডিয়া দেন আমাদেরকে। ধরেন যে 5 মন। 5 মন, এইটা তো 5 মন, 3 মন, 2.5 মন। আসসালামু আলাইকুম, 24 চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি স্পেশাল কোরবানি ব্লগ থেকে। আর আজকে আমি চলে এসেছি আফতাবনগর গরুর হাটে। অলরেডি কিন্তু আফতাবনগরে গরু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আফতাবনগর হাটে কিন্তু চলে আসতে পারেন। আর এখানে কিন্তু আপনারা ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের, বড় সাইজের সব ধরনের কিন্তু গরু আপনারা পেয়ে যাবেন। আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গরু রয়েছে। আর আমরা এই গরুর মালিকের সাথে এখন একটু কথা বলবো, আপনাদেরকে এইগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। তো আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গরু মালিক দাঁড়িয়ে আছে। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? পাবনা থেকে এসেছি। পাবনা থেকে এসেছেন, কতগুলো গরু নিয়ে এসেছেন? 15টা গরু নিয়ে আসছি। 15টা গরু? আচ্ছা, সব কি দেশি জাতের গরু আর কি? সব দেশি জাতের গরু। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওনাদের গরুগুলো, আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আপনি, কোনটা কেমন বা কোনটা দাম কত, কোনটা ওজন কেমন হতে পারে একটু? 1,30,000 চাচ্ছেন এটার দাম? দাম চাচ্ছি আমরা 1.5 লাখ। 1.5 লাখ টাকা চাচ্ছেন? 1.5 লাখ টাকা চাচ্ছি আমরা। আচ্ছা, এটা দাম চাচ্ছেন 1.5 লাখ টাকা। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত মন মানে ওজন হতে পারে আর কি, একটু বলবেন। 4.5 মন গোছে আছে। 4.5 মন গোছে আছে। আচ্ছা, ওনারা বলছে যে এটাতে 4.5 মন গোস হবে। আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবো সবাই। দেশি জাতের গরু, কেউ তো দেশি গরু সব? হ্যাঁ জি, দেশি গরু। আচ্ছা, দামটা কি একটু বেশি হয়ে গেল না এবার? মানে দাম আমরা চাইতে পারি, একটু কম আছে আর কি। আচ্ছা আচ্ছা, দাম চাইতে কম আছে। আচ্ছা, কম আছে আর কি। আচ্ছা, জিনিসপত্র মানে দামের বেশি কারণে কি একটু দামটা বেশি আপনার মনে হয়? আমরা মনে করেন যে 30-35 হলে বিক্রি করে দেবো। আচ্ছা, 30-35 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, কবে আসছেন আপনারা? আমরা গতকাল রাত্রি আসছি। কালকে রাতে আসছেন? রাত্রি আসছি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু বলেন এইটা কোনটা কত দাম বা কত কিছু হতে পারে এগুলো সম্পর্কে একটু বলেন। যে এই দেখছেন এই যে 5,000 কম। 5,000 কম? আচ্ছা, এইটা কেমন মাংস হতে পারে আমাদেরকে একটু বলেন। এটা ধরেন যে 6-4 মন। 6-4 মন হবে। আর এইটা হচ্ছে আপনার 1.5 লাখ টাকা থেকে একটু কম পড়বে দামটা। আর দামটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। আর এইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দাম যাচ্ছে 1,70,000। 1,70,000 দেখাই তাহলে বুঝতে পারবেন। 1,70,000 হলে কিন্তু আপনারা এই গরুটি কিনতে পারবেন। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা দেশি জাতের গরু। দেশি জাতের গরু। আচ্ছা, এটাও হচ্ছে দেশি জাতের গরু, আপনারা দেখতে পাচ্ছেন। এইটার মাংস কেমন হতে পারে একটু বলেন আমাদের। একটার মাংস কত মন হতে পারে আর কি? 5 মন উপরে যাবে। 5 মনের উপরে যাবে? আচ্ছা, ওনারা বলছে 5 মনের উপরে যাবে। এটা কিন্তু হাইটটা কিন্তু অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। 5.5 মন 5 মন আর কি হবে ওনারা বলছে। তো এইটা সম্পর্কে একটু বলেন, এইটা দামটা কেমন চাচ্ছেন একটু? 1.5 লাখ দাম চাচ্ছি। 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকাই চাচ্ছেন? আচ্ছা, এইটা দামও হচ্ছে 1.5 লাখ টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইগুলো কি স্পেশাল কোনো খাবার দেন না? যে নর্মাল যেই খাওয়ানো হয় ওগুলো আমরা খাবার দেই। ধরুন খাবারগুলো কি কি? না, খাবার দেই হলো গমের হলো ভুসি, মসুরির ভুসি, ধরেন যে এইগুলো খাবার দেয়। আর চালের তুষ গুঁড়া, এইটা এগুলো খাবার দেই। হ্যাঁ, এই তিনটাই খাবার দেওয়া হয়। তিনটাই দেই আমরা, মেডিসিন দেই না। মেডিসিন দেওয়া হয় না কোনো? আচ্ছা, এই রিপুরা দেশি জাতের গরু, ওনারা বলছে কোনো মেডিসিন না, নর্মাল যেই খাদ্য থাকে গরুর ওইগুলো ওনারা খাওয়ায় থাকেন। আপনারা দেখেন তা এইখানে একটু ছোট গরু দেখতে পাচ্ছে অনেক। তবে এইটা সম্পর্কে একটু বলবেন, এইটা মানে ৭৫,000 চাচ্ছেন? আচ্ছা, এইটাতে কেমন মাংস হতে পারে আর কি? এটা ধরেন যে 2.5 মন 3 মন। 2.5 মন 3 মন আপনারা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটু ছোট সাইজের গরু, তাহলে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখেন, হ্যাঁ, কালারটা কিন্তু অনেক সুন্দর, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি গরু, খুব সুন্দর একটি গরু, খুব সুন্দর সাইজের একটি গরু, আপনারা দেখেন। এটা সম্পর্কে একটু বলবেন। এটা আমরা 1.5 লাখ টাকায় দাম চাচ্ছি। 1.5 লাখ টাকায় দাম চাচ্ছেন? এইটা এইটা কি সর্বনিম্ন রেট আপনাদের? 70,000 টাকা? না না, এর একটু কম আছে আর কি, এর থেকে আর একটু কম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এইটা 1.5 লাখ টাকা চাচ্ছে। এইটা কতটুকু মাংস হতে পারে বা কি সেটা একটু বলেন আমাদেরকে। ধরেন যে 5 মন 5 কেজি
এইরকম পাঁচ মনের মতো হবে আর কি, পাঁচ মনের মতো হবে। আচ্ছা, এইটা বলছে ওনারা হচ্ছে পাঁচ মনের মতো হবে। আর হাটে কি অলরেডি এই গরু কি দামাদামি হয়েছে অলরেডি লোকজন? না, হয় নাই। আপনারা কবে এসেছেন? আমরা কাল গত রাতে আইছি। কালকে রাতে এসেছেন? আচ্ছা, হাটে অলরেডি এখনো কিন্তু লোক ওরকম ভাবে আসে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, ধরেন যে আমার গোটা গরুই ওই পাঁচ হাজার কম বেশি এদিক সেদিক। জি জি, একটা পাঁচ হাজার বেশি, একটা পাঁচ হাজার কম, এই এই দিক। আচ্ছা আচ্ছা, ধরেন যে পুষ্পান্ন পঞ্চাশ কিংবা পঁয়তাল্লিশ এর মধ্যে, ধরেন যে এই এগুলোর ভিতরে দামগুলো। আচ্ছা আচ্ছা, ওনার হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম কাছাকাছি রেঞ্জের ভিতরে সবগুলো দামগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইটা কত চাচ্ছেন তাহলে? এইটা এইটা চাচ্ছি আমরা ধরেন যে এক লাখ পঞ্চান্ন হাজার। এক লাখ পঞ্চান্ন হাজার চাচ্ছেন? আচ্ছা, এক লাখ পঞ্চান্ন হাজার হলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন। এইটাতে কতটুকু মানে মাংস হতে পারে একটু আইডিয়া দেন আমাদেরকে। ধরেন যে পাঁচ মন। পাঁচ মন, এইটা তো পাঁচ মন, পাঁচ মন সমান সমান গরু, সমান সমান গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট আর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা দেখেন এইটা কিন্তু একটু সাইজে বড় হবে। এইটার দামটা কেমন চাচ্ছে? সেম দামি। আচ্ছা, এইটার দামটা হচ্ছে সেম দামি হবে। তা আপনাদের ফোন নাম্বারটা একটু যদি বলে দেন আমাদেরকে কষ্ট। এইখানে এই হচ্ছে গরুর মালিক, আপনি একটু ফোন নাম্বারটা একটু বলেন এদিকে তাকিয়ে আমাদের। 01 7 88 90 13 42। আচ্ছা, যারা যারা গরু কিনতে চাচ্ছেন মাঝারি বা ছোট সাইজ থেকে বড় সাইজের গরু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। অলরেডি কিন্তু কোরবানি হাটে কিন্তু গরু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের সুবিধার জন্য কিন্তু গরু গরু কেনার জন্য কিন্তু নাম্বারগুলো দেওয়া হয়েছে। আর আপনারা দেখেন এগুলো কিন্তু সবই দেশি গরু, আপনারা দেখতে পাচ্ছেন সবই দেশি গরু। আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত কোরবানি গরু নিয়ে। তো আপনারা যারা কোরবানি গরু কিনতে চাচ্ছেন মাত্র 70,000 থেকে 1.5 লাখ টাকার ভিতরে, তারা কিন্তু এই জায়গাটি চলে আসতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য কিন্তু ওনাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।